মাহবুর রহমান লিখেছেন অনেক এলাকায় নির্বাচনী প্রচারণায় কালিমাকে বিকৃত করে করার প্রবণতা দেখা যায় লাল্লাহ অমুকের মার্কার মালিক আল্লাহ এভাবে যে যার মার্কা প্রচার করে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নির্বাচনী প্রচারণায় ইসলামের কালিমাতুত্তিওয়া আলাকে বিকৃত করা লা ইহা ইল্লাহ মুহম্মদুর রসুল্লাহ আসাদুল্লাহ রসাদ মুহমদুর রসুল্লাহ এই বাক্যকে পরিবর্তন করে লাহ্লাহ অমুক মার্কা মালিক তুমি আল্লাহ এভাবে বলাটা অবশ্যই অনুচিত কাজ অবশ্যই অত্যন্ত গর্হিত একটি কাজ এটা কালিমা পরের যে অংশটা সেটাকে নিজের সুবিধা মতো পরিবর্তন করে দেওয়ার সামিল যদিও এখানে যে কথাটা বলা হচ্ছে যে অমুক মার্কা মালিক তুই আল্লাহ আল্লাহ সব কিছুরই মালিক অতএব এখানে কালিমা তৌহিদকে ব্যবহার করা এটা অবশ্যই অনুচিত কাজ এটা গর্হিত কাজ এটা তাহিদের অবমাননা অসম্মান বিধায় এর বিরুদ্ধে আমাদের মানে সতর্ক থাকা উচিত শারের হোসেন আপনি রেখেছেন আজান ও নামাজের সময় উচ্চ আওয়াজে নির্বাচনী প্রচারণা এবং প্রচারণায় গান বাজনা ব্যবহার প্রসঙ্গে ইসলাম দৃষ্টিভঙ্গি কি এ বিষয়ে নির্দেশনা দিয়ে উপকৃত করবেন আজান খুব অল্প সময়ের জন্য মাইক ব্যবহার হয় আজানে সেটাতেও আপনার একটা এলাকা অনেকগুলো মসজিদ থাকলে সবগুলোতে হাই ভলিউম দিয়ে আজান দেওয়া উচিত না যাতে করে এটা মানুষের বিরক্তির কারণ হয় কিংবা এক মসজিদের আজান অন্য মসজিদের আজানের শব্দটাকে আপনার শুনতে অসুবিধা তৈরি করে এরকম হওয়া উচিত না সেই সাথে আমাদের দেশে শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে একটা জাগরণ হওয়া উচিত শব্দ সন্ত্রাসটা বিভিন্নভাবে করা হয় রাজনৈতিক অনুষ্ঠানের নামে ভোট চাওয়ার নামে নানা নামে আপনার শব্দ সন্ত্রাস আমরা দেখি আবার কখনো কখনো ধর্মের নামেও আমরা শব্দ শব্দ সন্ত্রাস হতে দেখি অর্থাৎ ওয়াজ মাহফিল ইত্যাদিতে বিকট আওয়াজে আপনার দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে রাত বারোটা একটা দুটা পর্যন্ত সেগুলো চালানো হয় এবং এর কারণে কিন্তু অনেক মানুষের ক্ষতি হয় অনেক মানুষ কষ্ট পায় তো এগুলোর কোনোটি উচিত না এবং উন্নত দেশে পৃথিবীর অনেক সভ্য দেশে আমরা জানি যে মানুষ রাস্তাঘাটেও কথা বলতে হলে খুবই আস্তে নীরবে কথা বলেন যাতে করে অন্য কারো ডিস্টার্ব না হয় অথচ আমরা আমাদের সমাজে দেখি ব্যতিক্রম চিত্রবিধা আমাদের ভালো মানুষ হওয়ার জন্য আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমি বিশাল সালাম বলেছেন মিনোয়াল্লাই মানে যার হো হো যার প্রতিবেশীরা তার হাত পা হাত মুখ আচার আচরণের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারে না সে ইমানদার হতে পারে না বিধায় এ বিষয়ে আমাদের খুব দায়িত্বশীল এবং সচেতন হতে হবে এবং আল মুসলিম আল্লাহমাল সালিমা মুসলিমাদি মুসলিম তো সে যার হাত মুখ দাব সব মুসলিম নিরাপদে থাকে এই জন্য এই ধরনের আপনার উচ্চ আওয়াজে আপনার নির্বাচন প্রচারণা হোক অন্য কোনো কিছু হোক সেটা অবশ্যই গঠিত কাজ যারা আমাদেরকে একটা সুন্দর দেশের স্বপ্ন দেখাবেন সেই মানুষগুলো রাজনীতির নামে মানুষকে অধিষ্ঠ করবেন অযুক্তি কর্মকাণ্ড করবেন আওয়াজ দিয়ে আশপাশের মানুষকে বিরক্ত করবেন সেটি তাদের কাছে মানুষ কহনে আশা করে না বা করা উচিত না ফৌজুল কবির লিখেছেন নির্বাচনী প্রচারণা ভলিউমে মাইক ব্যবহারের কারণে ব্যাপক শব্দ দূষণ হয় পারে কিছু বলবেন আশা করি নির্বাচনী প্রচারণায় আমরা মাইক মাইকের যে আপনার ব্যবহার দেখতে পাই বিশেষ করে বিকট আওয়াজে প্রচারণা চালানো হয় এটা অত্যন্ত গর্হিত কাজ অত্যন্ত গর্হিত কাজ রাজনীতিবিদরা দেশের কল্যাণে মানুষের কল্যাণে আপনার কাজ করবেন বলে তারা সংকল্প করেন তারা বদ্ধপরিকর কিন্তু আমরা দেখতে পাই যে তারা এলাকার মানুষকে নির্বাচনী বা রাজনৈতিক বক্তব্য প্রচারণা এগুলো করতে গিয়ে তারা মানুষকে অতিষ্ঠ করে ফেলেন সমাজের কোনো সুস্থ শুদ্ধ চিন্তার কোনো মানুষ এটিকে সমর্থন করতে পারে না পৃথিবীর অন্য কোন সমাজে এইভাবে প্রচার প্রচারণা করা হয় না আমার বিদায় সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার সেই সাথে ওয়াজ মাহফিলের নামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক টাঙিয়ে আপনার উচ্চ আওয়াজে গভীর রাত পর্যন্ত মাহফিল করাটাও অনুচিত কারণ সেটি অনেকের কষ্টের কারণ হয় এবং সেটি কারণে বহু মানুষ মুসলিম হয়েও ইসলামের পর বৃতস্রদ্ধ হন যেটা আমরা হয়তো আচ করতে পাই না এই জন্য দায়িত্বশীল আচরণ হওয়া উচিত